নতুন আরো একটি অ্যাট্রিবিউট নিয়ে আমি এখন আলোচনা করবো, এটি হচ্ছে প্যাটার্ন। আমি আপনাদেরকে এক্সারসাইজ ফাইলটি দিয়ে দেবো এবং সেই ফাইলের ভিতরে আপনারা যদি যান তাহলে সেখানে আপনারা প্যাটার্ন আন্ডারস্কোর স্টার্টারি দেখতে পাবেন। তো শুরুতে আমি এটাকে একটু ড্রিম ওয়েভারে ওপেন করছি কোডটি দেখার জন্য। তো আমরা এর আগে কিন্তু ফর্মের ভ্যালিডেশন করে নিতাম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এটিও অনেকটা তার কাছাকাছি। যেমন আমি যদি জিপ কোড, এই জিপ কোড যদি আমি চাই আমার জিপ কোড আমি QWE এভাবে দিব, তাহলে যদি সাবমিট করি সেটি কিন্তু সাবমিট নিচ্ছে, মানে নিচ্ছে না। আবার আমি যদি এখানে 1 2 3 দেই তাহলেও নিচ্ছে না। তার মানে এটির জন্য একটি প্যাটার্ন কিন্তু তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের এই ফাইলে আসি, এই ফাইলের ভিতরে কিন্তু আমরা প্যাটার্ন নামে একটি বিষয় রেখেছি, এই প্যাটার্ন ইনপুট ফিল্ড প্যাটার্ন। এখানে আমরা বলেছি যে 0 থেকে 9 এই ধরনের যে কোনো ক্যারেক্টার লেখা যাবে এবং সেটি 5 ক্যারেক্টার হবে, বাকি যে এখানে ডলার এবং এই সাইন এটি না দিলেও চলবে। তো আমি বলেছি 0 থেকে 9 এবং 5টি ক্যারেক্টারের ভিতর সেটি সাপোর্ট করবে। তো এখানে যদি আমি বিষয়টি লক্ষ্য করি, আমি যদি QWERT 5টি ক্যারেক্টার লিখি এবং স্টার্ট দিই তাহলে কিন্তু নিচ্ছে না। বাট আমি যদি 1 2 3 4 5 দিই এবং সাবমিট দিই তাহলে কিন্তু প্যাটার্নটি, তাহলে কিন্তু ফর্মটি সাবমিট নিচ্ছে। তো এটি হচ্ছে প্যাটার্নের কাজ। এটি কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে এতদিন করতে হতো, এখন কিন্তু আমরা প্যাটার্ন দিয়ে করতে পারছি। আর এটি আমাদের মজিলাতে সাপোর্ট দেবে, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে সেটি হচ্ছে এই কোডটুকু আমাদের করতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে ওয়েব ফর্ম যে কি কি টুলস লাগবে, তার ভিতরে বলেছিলাম যে ওয়েব ফর্ম ডাউনলোড করে নিতে আমরা জাভাস্ক্রিপ্টের সেই ফাইলটি এখানে দিয়ে দিয়েছি। এটি শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য, যদি এই কোডটি দেন তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট দেবে। তো এটি আমি আপনাদেরকে কিন্তু এক্সারসাইজ ফোল্ডারের ভিতরে এই যে এক্সাম্পল স্নিপিট এখানে কিন্তু দিয়ে দিয়েছি। দেখুন এখানে যদি আমি আপনারা লক্ষ্য করেন প্যাটার্ন এই দুটি কোড দিয়েই কিন্তু হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্যাটার্ন অ্যাট্রিবিউটটি কি কাজে লাগে। নো ভ্যালিডেড অ্যাট্রিবিউটস নিয়ে এখন আলোচনা করব। আমি ড্রিমওয়েভার থেকে ওপেন করে নিচ্ছি আমাদের এক্সারসাইজ ফাইলের ভিতরে রাখা আপনাদের জন্য যে ফাইলটি নিয়ে কাজ করব, সেটি হচ্ছে নো ভ্যালিডেড আন্ডারস্কোর স্টার্ট। এটি যদি ওপেন করি এবং এটিকে একটু ব্রাউজারে টেস্ট করব, তো ব্রাউজারে টেস্ট করার আগে একটু কোডের দিকে লক্ষ্য করি। এখানে নর্মালি ফর্ম এবং ফর্মের ভিতরে যে কাজটি করা আছে সেটি হচ্ছে যে এখানে আমরা ফার্স্ট নেম এবং ইনপুট টাইপের এখানে রিকোয়ার্ড নামে একটি অ্যাট্রিবিউট দিতে হচ্ছে। রিকোয়ার্ড অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে মূলত আমার এই ফার্স্ট নেম ফিল্ডটি অবশ্যই ফিল আপ করতে হবে, বাকি দুটি কিন্তু কোনো কিছু নেই, অর্থাৎ রেকর্ড নেই। এখন আমি যদি আমার এই ব্রাউজারে আসি, আমি যদি এই ফিল্ডটি কিছু লিখি এবং এই ফিল্ডটি কিছু লিখি এবং আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আমাকে একটি মেসেজ দিচ্ছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। যেহেতু এটি রিকোয়ার্ড করা আছে ফার্স্ট নেমের ঘরটি, সে কারণে এখানে ফিল আপ করতে হবে। তো আমি এখানে কিছু লিখি এবং সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হয়ে গেল। আর আমি যদি এটিতে লিখি আর বাকি দুটিতে না লিখি তাহলেও কিন্তু চলবে, এই কারণে যে এই দুটির ক্ষেত্রে রিকোয়ার্ড নেই। এটি হচ্ছে ফর্মের ভ্যালিডেশন, অর্থাৎ HTML 5-এর অ্যাট্রিবিউট দিয়ে এই ফর্মকে ভ্যালিডেশন করা হয়েছে। এখন আমরা যদি চাই যে আমাদের এই কাজগুলো কোনো অ্যাট্রিবিউট কোনো ভ্যালিডেশন করবে না, তাহলে আমাকে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আমি যদি এখানে আমার এই ফর্মের ভিতরে বলি যে নো ভ্যালিডেট, তাহলে যেটি হবে, এখন যদি আমি সেভ করি এবং আমার রিকোয়ার্ড ফিল্ড এটি একটু রিলোড করে নিচ্ছি, এখন যদি আমি কিছু না ফিল করে সাবমিট করি প্রথম বাটনে, মানে প্রথম যেটি রিকোয়ার্ড ছিল সেটি যদি আমি ফিল না করবো সাবমিট করি তাহলেও কিন্তু সে নিয়ে নিচ্ছে, দেখুন। এবং আমি সাবমিট বাটনে ক্লিক করছি, এখনও কিন্তু সে নিয়ে নিচ্ছে, অর্থাৎ যেহেতু এখানে বলা আছে নো ভ্যালিডেট, সে কারণে সে নো ভ্যালিডেট করে নিচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নো ভ্যালিডেটের এই অ্যাট্রিবিউটের কাজ কী।